বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। এখানে আমরা দেখাবো কিভাবে ধান থেকে চাল তৈরি হয়। এই যে এসেছি আমরা ধান কল, যেখানে ধান থেকে চাল তৈরি করা হয়। এই যে মোটর রয়েছে, ইলেকট্রিক মোটর, এই মোটর দিয়ে ধান কলটিকে, যে দেখুন যে দুটো কল আছে এগুলোকে ঘোরানো হয়। এইখানে দেখুন এই যে সেদ্ধ ধান বস্তায় করে নিয়ে আসা হয়েছে, রয়েছে ধানগুলি অনেকগুলো বস্তাতে রয়েছে। বস্তাগুলো দেখুন, এখানে বস্তার যে ধান, সেই ধানগুলো হলারে ঢালা হলো। কেমনভাবে ধান থেকে চাল বেরিয়ে এসছে দেখুন, কুড়ো মিশ্রিত চালগুলো। অন্য প্রান্তে দেখুন এবারে রয়ে কুড়ো বের হচ্ছে, এই যে আস্তে আস্তে কুড়ো পড়ছে। আরও যে ধানের বস্তাগুলি রয়েছে দেখুন, সেই বস্তাগুলির ধান এই যে হলারের মুখে ঢালা হলো। যে হলারের বড় পাত্রটি রয়েছে, মূলত ধান ভরে রাখার জন্যই ধানগুলি দেখি আস্তে আস্তে ঢেলে দেওয়া হচ্ছে। ধান থেকে দেখুন যে চালগুলো বের হচ্ছে, এই চালগুলো কিন্তু কুড়ো মিশ্রিত চাল, এগুলো ঠিক খাওয়ার উপযোগী নয়। এগুলোকে আরও একবার ওই হলারে ঢালতে হবে, মেশিনে দিতে হবে, দিলে তবে পরবর্তীকালে ভালো চাল বের হবে। এই পাশে কুঁড়ো জমে গিয়েছে অনেক, তো এই কুঁড়োগুলোকে আমি এবার বস্তায় করে ভরে নিচ্ছি। দেখুন কুঁড়োগুলো তুলে নেওয়া হবে, আস্তে আস্তে তুলছি। কল এই সময় বন্ধ আছে কুঁড়োগুলো গুছিয়ে নেওয়ার জন্য। দেখুন কুঁড়ো তুলে নেওয়া হচ্ছে, বস্তা প্রায় ভর্তি করে নিয়েছি। দেখুন বস্তা আমার ভর্তি হয়েই গেল, কুঁড়ো বস্তা। এরপর এটিকে সরিয়ে রেখে দিলাম। তারপর ওই যে দেখুন যে চালগুলোকে, অর্ধেক চাল, এই দেখুন কুঁড়ো মিশ্রিত চাল, সেই কুঁড়ো মিশ্রিত চালগুলি আবার পুনরায় ঢালা হচ্ছে। তো প্রথম এগুলো নিজেই ক্যামেরা করে ঢেলেছি, ক্যামেরা করার কেউ নেই, নিজের পকেটে রেখেই ক্যামেরাটা করতে হয়েছে। হয়তো ভালো আসছে না, কিন্তু তবুও করছি। এই যে দেখুন চাল, কুঁড়ো মিশ্রিত চাল ঢালছি, টিনগুলো পরপর ঢালা হচ্ছে। আরও একটা টিন দেখতে পাবেন আপনারা, পরিষ্কার করে ছবিটা তোলা হচ্ছে। এরপর যিনি মিস্ত্রি কলে আছেন, অর্থাৎ যিনি ধান ভানাচ্ছেন, তিনি আমাকে হেল্প করছেন। ওনার সাহায্যেই একটু ভালো ছবি এবার আপনাদেরকে দিতে পারছি। দেখুন কীরকমভাবে ওই কুঁড়ো মিশ্রিত চালগুলো ঢালা হলো, যেগুলো ছিল টিনে আর কি, সেগুলো সবই ঢেলে দিলাম। এরপর এবার দেখুন যেখানে চালগুলো টিনে রয়েছে, কেমন সুন্দর পরিষ্কার ধপধপে চাল। দেখুন কোনো কুড়া নেই, কিছু না, একেবারেই পরিষ্কার। এই চালগুলোকে নিয়ে এবার যে বস্তা রয়েছে সেই বস্তাতে ঢেলে নেওয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।